মা বাবা মারা যাওয়ার 4 বছর পর তাদের সন্তানের জন্ম হয়েছে। আবার আরেক মহিলা তো বিমানে বাচ্চা জন্ম দিয়েছেন, কিন্তু সে নিজেই জানতেন না যে তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, কোমায় থাকা অবস্থায় বাচ্চা জন্ম দিয়েছে। বাবা মা মারা যাওয়ার 4 বছর পর সন্তানের জন্ম, সড়ক দুর্ঘটনায় বাবা মায়ের মৃত্যুর 4 বছর পর তাদের সন্তান জন্ম নিয়েছে। না না, পাগলের প্রলাপ নয়, আসলে এটি সত্যি ঘটনা। জন্ম নেওয়া শিশুটির বাবা মা 2013 সালে মর্মান্তিক এক দুর্ঘটনায় নিহত হন, কিন্তু IVF পদ্ধতিতে সন্তান গ্রহণের উদ্দেশ্যে আগে থেকে নিজের বেশ কয়েকটি ভ্রূণ হাসপাতালের হিমাগারে সংরক্ষিত রেখেছিলেন ওই দম্পতি। ওই ভ্রূণগুলো থেকে গত বছরের ডিসেম্বরে স্যারোগেসি পদ্ধতিতে লাওসের এক নারীর গর্ভে একটি বাচ্চার জন্ম হয়। মৃত্যুর পরও ওই চীনা দম্পতির ভ্রূণ চীনের নানজিং হসপিটালের একটি তরল নাইট্রোজেন ট্যাঙ্কে -196 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষিত ছিল। দুর্ঘটনার পর সংরক্ষিত ওই ভ্রূণের অধিকার পেতে নিহত দম্পতির বাবা মায়ের কঠিন আইনি লড়াই চালিয়ে যেতে হয়েছে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে সুস্পষ্ট বিধিবিধান না থাকায় মৃত দম্পতির বাবা মাকে সারোগেসি পদ্ধতি নিয়ে ব্যাপক আইনি ঝামেলা পোহাতে হয়েছে। তারপর দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত ভ্রূণগুলোর ক্ষেত্রে দাদা দাদি ও নানা নানির অধিকার মেনে নেয়। এর আগে চীনে মৃত সন্তানের ভ্রূণে পিতামাতার উত্তরাধিকারের কোনো ইতিহাস পাওয়া যায়নি, এটি ছিল প্রথম। তাই তো মৃত দম্পতির পিতামাতা সেই হিমায়িত ভ্রূণের অধিকার পাওয়ার পর দেখা দেয় নতুন এক জটিলতা। নানজিং হাসপাতাল কর্তৃপক্ষরা বলেন, অন্য কোনো হাসপাতালে ভ্রূণটি সংরক্ষিত থাকবে এমনটা নিশ্চিত হওয়ার পরই তারা সেটি হস্তান্তর করবে। গর্ভে অসংযোজিত ভ্রূণ নিয়ে আইনি অনিশ্চয়তায় থাকায় চীনের অন্য হাসপাতাল ও মেডিকেল প্রতিষ্ঠানে প্রক্রিয়ায় যুক্ত হতে রাজি হয়নি। চীনের সারোগেসি পদ্ধতি অবৈধ হওয়ায় একমাত্র উপায় ছিল দেশের বাইরে বিকল্প খোঁজা। ঘটনাচক্রে শিশুটির ভবিষ্যৎ দাদা দাদি ও নানা নানি হতে চাওয়া ব্যক্তিরা সারোগেসি পদ্ধতি নিয়ে কাজ করে এমন একটি সংস্থার সাথে যোগাযোগ করেন। বৈধভাবে অন্য নারীর গর্ভ ভাড়া নিয়ে সন্তান জন্মদানের সুযোগ থাকায় ওই সংস্থার পরামর্শে ভ্রূণটি লাওসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কোনো বিমান সংস্থা তরল নাইট্রোজেনের তাপানুকূল বাক্স দিতে রাজি না হয় ফের বিপত্তি দেখা দেয়। পরে ঝুঁকি নিয়ে গাড়িতে করে ভ্রূণটি লাওসে পৌঁছানো হয়। সেখানে এক নারীর গর্ভে ভ্রূণটি স্থাপন করা হয়। ভবিষ্যতে নাগরিকত্ব নিয়ে যেন কোনো সমস্যা না হয় সেই জন্য সন্তান জন্মদানের আগেই ভ্রমণ ভিসায় ওই স্যারোগেট মাকে চীনে নিয়ে আসা হয়। ডিসেম্বর মাসে চীনে শিশুটির জন্ম দেয় ওই নবজাতকের নাম রাখা হয় টিয়ান টিয়ান। বাবা মা কেউ বেঁচে না থাকায় দাদা দাদি ও নানা নানি এই 4 জনের DNA ম্যাচিং এর মাধ্যমে শিশুটির চীনা নাগরিকত্ব নিশ্চিত করা হয়। এই বাচ্চাটি যেন এক নতুন ইতিহাস গড়ল। নিজে প্রেগনেন্ট সেটা জানতেন না তিনি, তারপর হঠাৎই বিমানে বাচ্চার জন্ম, বিমানে সন্তান জন্ম দিলেন এক নারী। কিন্তু এমন ঘটনা কি আগে শুনেছেন যে গর্ভবতী নারী নিজেই জানতো না যে সে সন্তান সম্ভবা, এরপর হঠাৎই বিমানে বাচ্চা হয়ে গেল তার? এটি আবার কি করে সম্ভব? অবশ্যই সম্ভব। যুক্তরাষ্ট্রের ইউডা অঙ্গরাজ্য থেকে হোনোলুলু যাওয়ার পথে মাঝাকাশে এমন এক বিরল ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছিল লাভিনিয়া মৃঙ্গা নামে এই নারীর সাথে। তিনি জানতেনই না যে তিনি প্রেগনেন্ট। তিনি মাত্র 26-27 সপ্তাহে সন্তান জন্ম দিয়েছেন। তবে প্রিম্যাচিওর বা সময়ের আগে জন্ম নেওয়ার বর্তমান বাচ্চাটিকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এছাড়া নবজাতক ও তার মায়ের কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি। বিমানে থাকা অবস্থায় প্রসব বেদনা শুরু হয় লাভিনিয়ার। তিনি যে অন্তঃসত্ত্বা সেটি যেহেতু আগে থেকে জানতেন না, তাই প্রথমে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ধীরে ধীরে ব্যথার প্রকোপ বাড়তে থাকলে বিমানে থাকা জরুরি স্বাস্থ্যকর্মীদের অবগত করেন তিনি। তারা লক্ষণ দেখে বুঝতে পারেন মা হতে যাচ্ছেন ওই নারী। বিমানের স্বাস্থ্যকর্মীরা লাভিনিয়াকে বিমানের ওয়াশরুমে রেখে বাচ্চা প্রসব করান। গন্তব্য থেকে 3.5 ঘন্টার দূরত্বে মাঝসাগরে সন্তান জন্ম দেন ওই নারী। বিমানে থাকা একজন নারী যাত্রী ভিডিওটি শেয়ারিং অ্যাপ টিকটকে ঘটনাটি শেয়ার করলে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এদিকে এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করে লাভিনিয়া বলেন, তিনি জানতেনই না যে তিনি নিজের ভেতরে কাউকে বহন করছেন। বিষয়টি অপ্রত্যাশিত হলেও এতে তিনি আনন্দিত। উচ্ছ্বাস প্রকাশে পিছিয়ে ছিলেন না লাভিনিয়ার স্বামী ইথান মাগালেইও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, নিঃসন্দেহে এটি আনন্দের, একই সঙ্গে চমকপ্রদ। বাচ্চা প্রসবের সময় বিমানের স্বাস্থ্যকর্মী ও বিমানবালাদের একান্ত সহযোগিতার কারণে তাদের ধন্যবাদ জানান তিনি। কোমায় থেকেই অলৌকিকভাবে সন্তান জন্ম। প্রচন্ড মাথা ব্যথা নিয়ে ঘুমোতে গিয়েছিলেন এক তরুণী, সেই ঘুম থেকেই চলে গেলেন কোমায়। দীর্ঘ 4 দিন পর কোমা থেকে জ্ঞান ফিরল তার। কিন্তু
কি আশ্চর্য, জেগেই দেখেন সদ্যজাত এক কন্যা শিশুর মা হয়ে গেছেন তিনি। গল্প নয়, এটি সত্যি ঘটনা। যুক্তরাজ্যের ওলহ্যামে ঘটেছে আশ্চর্যজনক এই ঘটনাটি। যুক্তরাজ্যের বাসিন্দা 18 বছর বয়সের তরুণী ইবনি স্টিভেনসনের ঘুমোতে যাওয়ার আগে কোনো ধারণাই ছিল না যে তিনি গর্ভবতী ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যাওয়ায় তার পরিবার তাকে হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করতে গিয়ে দেখেন যে তিনি গর্ভবতী। তার গর্ভস্থ শিশুটি তার শরীরের দুটি জরায়ুর একটিতে ছিল। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটি অত্যন্ত বিরল এক ব্যাপার, যেটাকে বলা হয় ইউটেরাস ডিডলফিস। ইবনির দুটি জরায়ুর একটি যখন শিশু ধারণ করেছিল, একই সময় অপর জরায়ুটিতে তার মাসিক চলছিল। ভাবতে পারছেন, প্রেগনেন্ট হলে যেখানে নারীদের পিরিয়ড হওয়া বন্ধ হয়ে যায়, এখানে এই মেয়ে বুঝতেই পারেনি যে সে প্রেগনেন্ট, কেননা তার পিরিয়ড তো প্রতি মাসে চলছিল। তার শিশু ধারণ করা জরায়ুটি পেছন দিকে থাকায় তার সন্তান গর্ভধারণের ব্যাপারটি দৃশ্যমানই হয়নি। ক্রীড়া চিকিৎসা বিষয়ের ছাত্রী ইবনি গেল সে বছরের 6 ডিসেম্বর কোমা থেকে জেগে দেখেন ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। 3 ঘন্টার এক জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তান জন্মদানের এই সময়টিতে একবারের জন্য তার মাসিক বন্ধ হয়নি। প্রথমবারের মতো মা হওয়া ইবনি তার অলৌকিকভাবে জন্ম নেওয়া এই কন্যা শিশুর নাম রেখেছেন এলোডি। চিকিৎসকেরা জানিয়েছেন 7 পাউন্ড ওজন নিয়ে জন্মানো এই অলৌকিক শিশু ও তার মা উভয় সুস্থ আছেন। মানুষের জীবন খুব অদ্ভুত, যেখানকার আঁকেবাঁকে ভরপুর বিচিত্রতা। আর এই বিচিত্র জীবনে ঘটে অসংখ্য সব বিচিত্র ঘটনা। হাসি, কান্না, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, ভালো মন্দর মিশেলে এগিয়ে চলে জীবন খরস্রোতা নদীর মতো। কখন যে কার সাথে কি ঘটে বলা যায় না, অথচ এই জীবনে কত কিছুই না ঘটে যায়। জীবনের এক একটা মুহূর্ত যেন এক এক রকম মনে হয়। আমরা কখনো ভাবিও না এমন একটা জিনিস ঘটে যাবে, তবে সবকিছুর পেছনে কারণ আছে। কেউ সেই কারণটা ধরতে পারে, কেউ বা পারে না। এই ঘটনাগুলো প্রথমে শুনে আপনি ঠিকই কিন্তু অবাক হয়েছেন, কিন্তু যখন পুরো ঘটনাটি বুঝিয়ে বলা হলো তখন বুঝতে পারলেন তো আসলে এটিও কি করে সম্ভব। তবে এগুলো খুবই রেয়ার। তেমনি আমাদের জীবনেও এমন কিছু মুহূর্ত আসে যেগুলো মনে হয় এ যেন অসম্ভব, কিন্তু আসলে সবই সম্ভব। সবকিছুর পেছনেই থাকে কোনো না কোনো কারণ, থাকে যুক্তিসঙ্গত ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর ভিডিওতে দেখানো কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিকপাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।